মাস্কবিহীনদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকেই অভিযানে নামল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের ফোয়ারা মোড়, বালুচর সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। পথ চলতি সাধারণ মানুষদের করোনা বিধি নিয়ে সচেতন করার পাশাপাশি মুখে মাস্ক না পরার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় 1800 জনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমরা মানুষ মাস্ক পরছে না, তাই মাস্ক যারা পরছে না তাদের মানুষকে কি আবার করছেন? মানুষকে সচেতন করছি যেন সবাই মাস্ক পরে, করোনা না ছড়ায়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।